বেশ কিছুদিন আগে আমি ট্রিপ নাম করে একটা অ্যাপ্লিকেশনের রিভিউ করেছিলাম আর আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম যে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেন আপনি যদি আপনাদের বন্ধুদের ইনভাইট করেন সেক্ষেত্রে বেশ কিছু ট্রিপ টোকেন জিতে নিতে পারবেন যেটা হচ্ছে ইউএসডিতে কনভার্ট করতে পারবেন কিছুদিন পরে কিছুদিন পরে এই কয়েনটা এক্সচেঞ্জ লিস্টে অ্যাড হবে দেন আপনারা এক্সচেঞ্জ করে টাকায় রূপান্তর করতে পারবেন আই মিন এক্সচেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে ট্রিপ থেকে এক্সচেঞ্জ করে আপনারা ইউএসডিটি নিতে পারবেন দ্যাট বিটকয়েনে নিতে পারবেন ডগি কয়েনে নিতে পারবেন ইথুরিয়ামে নিতে পারবেন যেটা ইচ্ছে সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটা দেওয়ার পরে বেশ একটা রেসপন্স চলে আসলো আর অনেকেই বলতে লাগলো যে ভাই এটা থেকে হয়তোবা এক্সচেঞ্জ করা সম্ভব হবে না অনেকে অনেক রকমের কথা বলেছে তো তাদেরকে আমি বলবো ভাই কথাবার্তা বলা লাগে একটু চিন্তা ভাবনা করতে হয় যেহেতু আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছি আমি একটা সাইট দেখলে বা একটা অ্যাপ্লিকেশান দেখলে যদি একটু আইডিয়া না থাকে আমার মাথার ভিতরে তাইলে ভাই এতদূর আসলাম কীভাবে এরকম একটা কথা তো যাই হোক আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আমি এই ট্রিপ কত টোকেন ইনকাম করলাম কত ইউএসডি আমি এখন থেকে ইনকাম করেছি আর কিভাবে আমি এই ইউএসডিটা এক্সচেঞ্জ করতেছি বর্তমান এক্সচেঞ্জ অনেক আগে থেকে চলে আসছে আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারছেন যে এই সাইটটায় হয়তো বা পেমেন্ট করবে না বা এই অ্যাপ্লিকেশনটার যে টিম টোকেনটা এটা হয়তো বা এক্সচেঞ্জ লিস্টেই যাবে না অনেকেই চিন্তা করছেন তো এটা আসলে ভুল এক্সচেঞ্জ লিস্টে অনেক আগেই অ্যাড হয়েছে বাট আমি সময় পাচ্ছিলাম না এই জন্য ভিডিওটা আমার দেওয়া হচ্ছিল না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই টিম টোকেন থেকে এক্সচেঞ্জ করে বিটকয়েন ইথুরিয়াম বা ইউএসডিটিতে নেবেন তো কিভাবে কি করবেন এভরিথিং ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু লং হতে পারে কারণ এক্সচেঞ্জ লিস্টে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এক্সচেঞ্জ করবেন কিভাবে পেমেন্ট পাবেন এভরিথিং আমি আপনাদের দেখিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের সাথে আছি নিপুন আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল সো ওয়েলকাম ব্যাক সবাইকে আমি চলে আসলাম ডিরেক্টলি কম্পিউটারের স্ক্রিনে আপনারা মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার দিয়েও এই কাজগুলো করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে এই কারণে করতেছি কারণ কম্পিউটার দিয়ে আমি একটু বেশি কমফোর্টেবল ফিল করি আর আপনাদের পুরো প্রসেসটা একটু ক্লিয়ারলিভাবে দেখাতে পারবো কারণ এই যে ওয়েবসাইটগুলো এটা কিন্তু অনেক জায়গা নিয়ে অনেক ভারী ওয়েবসাইট সো মোবাইল ফোনে অনেক সময় প্রত্যেকটা অপশান বোঝা যায় না এই জন্য আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আর যারা উল্টাপাল্টা কমেন্ট করেছিলেন এই ট্রিপ ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে যে উল্টাপাল্টা এটা কাজ করে না ঠিক আছে তো এইদেরকে আমি বলবো যার যে বংশের পরিচয় তারা কিন্তু এই কমেন্টেই দেয় ঠিক আছে তো বেশি কথা বলবো না এখন হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এক্সচেঞ্জার সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর এক্সচেঞ্জার যে সাইটটার নাম এটার নাম হচ্ছে bki.com তো এই সাইটে আপনারা চলে আসলে আপনাদের সামনে একটু উইয়ার্ড লাগতে পারে এই অপশানগুলো সব চায়নায় লেখা আছে দেখতে পাচ্ছেন আর তাদের অ্যাপ্লিকেশনও কিন্তু প্লে স্টোরে আছে অ্যাপ্লিকেশনও আপনারা ডাউনলোড করে নিতে পারেন সমস্যা নাই তো আমি এখন এই ওয়েবসাইটের প্রথমে আমরা ইংলিশ করে নেব বা ইয়াটা ল্যাঙ্গুয়েজটা তো আমি ইংলিশের পরে এখানে ক্লিক করলাম সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বুঝতে একটু সুবিধা হচ্ছে তো ইংলিশে সব কিছু হয়ে গেছে দেন আমরা এখানে হচ্ছে সাইন আপ নাম করে একটা বাটন আছে এটার পরে একটা ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে এক্সচেঞ্জের সাইটের ভিতরে অ্যাকাউন্ট খোলার জন্য দুইটা অপশান আছে একটা হচ্ছে মেইল অ্যাড্রেস আর একটা হচ্ছে মোবাইল ফোন মেইল অ্যাড্রেস প্রথমে আমি মেইল অ্যাডটা দেখাই আপনাদের মেইল অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দেবেন সাপোজ আমি এই জায়গায় দিয়ে দিলাম nipunsa@gmail.com তো মেইল অ্যাড্রেস দিলাম দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিব সাপোজ আমি আমার নামের প্রথম অক্ষর দিলাম 1 2 3 4 5 6 7 দেন আমি আবারও আমার নামের প্রথম অক্ষর দিলাম 1 2 3 4 5 6 7 নাম্বার দিলাম তো এই জায়গায় একটা কোড থাকবে এরকম আমি ডিসক্রিপশন বক্সে এই ইনভাইটেশন কোডটা দিয়ে দেবো এটা আপনারা দিয়ে দেন আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিবেন দেন এই যে সাইন আপ বাটন এটার পর একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নাম করে একটা অপশন আসবে এটার পরে ক্লিক করবেন এই জায়গা দিয়ে হচ্ছে এটা ধরে টেনে এই জায়গায় ছেড়ে দিবেন তাহলে আপনাদের এই জায়গায় অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ইজিলি তো আপনাদের মেইলে মেইল যাইতে পারে এই জায়গাতে আপনারা একটু ক্লিক করে নেবেন আপনারা অনেকে এক্সপার্ট আছেন তারা কোনো সমস্যা হবে না দেন আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন মোবাইল ফোন দিয়ে করতে গেলে নাম্বারটা দিয়ে দেন এই জায়গায় হচ্ছে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া হইলে ইন্ডিয়া করবেন যে দেশের সে দেশের করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম মোবাইলের একটা নাম্বার দিতে হবে এই জায়গায় আপনারা সাপোজ 1 দিয়ে শুরু করবেন হ্যাঁ এই জায়গায় 1 দিবেন তো আমি এই জায়গায় 1855 6 7 9 8 8 নাম্বার দিয়ে দিলাম দেন এই জায়গায় একটা পাসওয়ার্ড দিব n123456 7 তারপরে আবারও n দিব 1 2 3 4 5 6 7 দেন এই জায়গায় ইনভাইটেশন একটা কোড এই জায়গায় এরকম একটা কোড থাকবে ডিসক্রিপশন বক্সে এটা কপি পেস্ট করে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দেন এই জায়গায় সাইন আপ বাটন এটার পর একটা ক্লিক করবেন
ক্লিক করলে আবারও সেম এটার পরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই জায়গায় টেনে এটার পরে ছেড়ে দিবেন। টেনে ছেড়ে দিলে এই জায়গায় হচ্ছে আপনাদের যে কোডটা দিছেন, আই মিন মোবাইল ফোনটা দিছেন, এই জায়গায় হচ্ছে আপনাদের ইয়া হয়ে যাবে, আপনাদের একটা কোড যাবে, কোডটা আপনারা এন্টার করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট আপনাদের তৈরি করা কমপ্লিট। এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি যেহেতু তৈরি করা কমপ্লিট আছে, আমি এই জায়গায় হচ্ছে এক্সচেঞ্জ সাইটের ভিতরে আমি লগ ইন করবো। তো আমি লগ ইনের পরে ক্লিক করলাম। লগ ইনের পরে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বার দিয়ে করা, যেহেতু আমি মোবাইল নাম্বারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। আমার আপনাদের মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিবেন যেটা দিয়ে করছেন। দেন আমি আমার পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এই জায়গায় আমি দিয়ে দিলাম। দেন আমি এই যে ভেরিফাই এটার পরে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে আমি টেনে এটার পরে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেস চলে এসেছে, তার মানে আমার হচ্ছে এই সাইটের ভিতরে এখন লগ ইন করতে পারবো। আমি লগ ইনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারে আমার একটা কোড যাবে, আমি এই জায়গায় কোডটা দিয়ে দেন লগ ইন করবো। কোড চলে এসেছে সাথে সাথে 467982, কোড দিয়ে দিলাম, এই জায়গায় আমার লগ ইন হয়ে গেল সাথে সাথে। একদমই ইজি একটা ব্যাপার, আপনারা সবাই পারবেন যাদের একটু অভিজ্ঞতা আছে। দেন এই জায়গায় কর্নারে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট চলে এসেছে। এখন আমি অ্যাকাউন্টের এইটার পরে ক্লিক করব। অ্যাকাউন্টের পরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা অপশান চলে আসতেছে, আর এই জায়গায় আনভেরিফাইড লেখা আসতেছে দেখতে পাচ্ছেন। আনভেরিফাইড তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করতে হবে। ওকে, তো আমি এই জায়গায় অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করব। অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আমরা এই জায়গায় আমরা হচ্ছে এই জায়গায় অ্যাকাউন্ট লিস্ট, অ্যাকাউন্ট লিস্ট লিস্টের পরে যখন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আইডি ভেরিফিকেশান আছে। এই জায়গায় আপনাদের আইডি ভেরিফিকেশানের পরে ক্লিক করে দিবেন। আইডি ভেরিফিকেশানের পরে ক্লিক করলে এখান থেকে আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ দিলাম, কনফার্ম করলাম। কনফার্ম করলে এখন দেখতে পাচ্ছেন কয়েকটা অপশান আসছে। এই জায়গায় পাসপোর্ট থাকলে আপনারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারবেন। আদার লিগাল ডকুমেন্ট বলতে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডকে বোঝাচ্ছে। তো আমি এই জায়গায় ফার্স্ট নেম হচ্ছে নিপুন, আমি এই জায়গায় নিপুন দিয়ে দিলাম। লাস্ট নেম এখানে আমি দেবো সাহা। আইডি নাম্বার বলতে হচ্ছে আমার এনআইডি কার্ডের যে নাম্বার আছে ফ্রন্টের নাম্বারটা দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এই জায়গায় কালেক্ট করতেছি। অলরাইট, আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি এই জায়গায় এন্টার করলাম। আপনাদের নাম্বারটা আপনারা সঠিকভাবে এন্টার করবেন। দেন এই জায়গায় নেক্সটের পরে একটা ক্লিক করবেন। নেক্সটের পরে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডকুমেন্টের যে ফন্টটা আছে ফন্টটা দিতে বলতেছে। তো আমি এনআইডি কার্ডের যে ফন্টটা আছে ফন্টটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে ব্যাক সাইড আছে ব্যাকটা এই জায়গায় দিয়ে দিবেন। তো ব্যাক দিয়ে দিলাম। দেন হচ্ছে এই জায়গা দিয়ে আপনাদের এই জায়গায় ডকুমেন্ট দিয়ে দিবেন, আপনাদের এরকম একটা পিকচার তুলবেন। তো পিকচারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পিকচার তুলবেন আপনারা। এই পিকচারটা তুলে আপনারা এখানে হচ্ছে এই জায়গায় দিয়ে দিবেন। তো আমি পিকচারটা তুলে এই জায়গায় সব কিছু আমি আপলোড করে দিচ্ছি। আর আপনাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে পাসপোর্ট দিয়ে আপনারা করলে সব থেকে বেটার হবে। পাসপোর্ট দিয়ে ভেরিফাই তাড়াতাড়ি হয়ে যাবে, আর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই নাও হতে পারে, আবার হতেও পারে। আমি জাস্ট এই জায়গায় আদার ডকুমেন্ট, আদার লিগাল ডকুমেন্ট যেহেতু লেখা রয়েছে, আমি এই জন্য এনআইডি কার্ড দিয়ে ট্রাই করতেছি। আপনারা ট্রাই করলে করতে পারেন। আর এই জায়গায় যে অপশানগুলো আসতেছে, এই যে প্রথম পৃষ্ঠা এটা দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে ফন্টটা সেটা আসতেছে। দেন পাসপোর্টের যে ফন্টের যে ইনফরমেশান আছে ছবিযুক্ত অংশ সেটা এই জায়গায় চাচ্ছে। দেন এই জায়গায় হচ্ছে এনআইডি কার্ডটা ধরে আর এই যে পিকচারটা আমি আপনাদের দেখাইছি সেটা। তো আমি আপনাদের আশা করি সব কিছু এই জায়গায় বোঝাতে পারছি। এইগুলো দিয়ে আপনারা নিচের দিকে আসবেন, সাবমিটের পরে ক্লিক করে দিলে আপনাদের এই জায়গায় সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পরে এটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় স্বাভাবিকভাবে। তো এটা গেল, আমি এই জায়গায় আপলোড করে দিলাম সব কিছু। আপলোড করে দেওয়ার পরে আমি মেইন আবার এক্সচেঞ্জের ওয়েবসাইটের এই জায়গায় চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে। ব্যালেন্সের পরে যদি আমি ক্লিক করি আমার এই জায়গায় প্রত্যেকটা ব্যালেন্স শো করবে, কোন কোন অ্যাকাউন্টের আই মিন কোন কোন কারেন্সির কত কত ব্যালেন্স আছে। এখান থেকে আমি নিচের দিকে আসবো। এই জায়গায় আপনারা টিম টোকেন খুঁজে বের করবেন। আমি সার্চের এই জায়গায় TIIM এটা লিখলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এই টিম টোকেন এই জায়গায় চলে আসছে। টিম টোকেন চলে আসছে, এখান থেকে আমি ডিপোজিটের পরে ক্লিক করব। ডিপোজিটের পরে যখন ক্লিক করব এই যে টিমের যে অ্যাড্রেসটা আছে এটা আপনারা এখান থেকে কপি করবেন। আমার কপি হয়ে গেল। দেন এই যে টিমের যে ওয়েবসাইট আছে এই জায়গায় আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার লগ ইন যেহেতু করা আছে আমি এই জায়গায় ওয়ালেটে চলে যাচ্ছি। আমার ওয়ালেটে চলে আসলে এই জায়গায় আমাদের এরকম একটা অপশান শো করবে। এই জায়গায় এক্সচেঞ্জের পরে যদি আপনারা ক্লিক করেন এক্সচেঞ্জের এই জায়গায় আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। বিকির যে অ্যাড্রেসটা আপনারা এই জায়গা দিয়ে নিয়ে আসলেন, এই যে অ্যাড্রেসটা এটা আপনারা এই জায়গায় নিয়ে আসলেন। অ্যাড্রেস আনার পরে এই জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমার অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে। দেন এই জায়গায় হচ্ছে
আমি এই যে ওয়ালেটে যদি ক্লিক করি আমার টোটাল এই যে ওয়ালেট কতগুলো আছে এই জায়গায় দেখা যাবে। তো এই জায়গায় সেন্ড নাও পরে ক্লিক করলে এই জায়গায় আমাদের হচ্ছে এই যে বিকির যে এক্সচেঞ্জ সাইট এই জায়গায় চলে আসলো। এক্সচেঞ্জের আমি এই যে এক্সচেঞ্জের এই জায়গায় আমার বিকির অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এই জায়গায় হচ্ছে কত টোকেন আপনারা উইথড্র করতে যাচ্ছেন টোকেনটা দিবেন। সাপোজ আমি এই জায়গায় 500 দিলাম, 500 যদি দেন আপনাদের কত এক্সচেঞ্জের যে ফিটা আসবে, ফিটা আসবে 42.5, এটা এইভাবে ফি কাটবে। তো এই জায়গায় কনফার্ম ট্রানজ্যাকশন, এটার পরে আপনারা যদি একটা ক্লিক করে দেন, আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা রিকোয়েস্ট করেছি। দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আসছে ইউ ক্যান নট সেন্ড আউট মোর দ্যান ওয়ান রিকোয়েস্ট পার ডে, প্লিজ ট্রাই এগেন। এই জায়গায় হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে প্রত্যেকদিন একবার আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। আমি অলরেডি একটা ট্রানজ্যাকশন করেছি এই জন্য আমার এটা লেখা আসতেছে। তো আমি এই জায়গায় ওয়ালেটে যদি ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি টিম উইথড্র রিকোয়েস্ট ইন প্রসেস এই জায়গায় লেখা আছে 48 ঘন্টার ভিতরে এই টোকেনটা উইথড্র হয়ে আমার এই অ্যাড্রেসটায় চলে আসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন A6A, এই জায়গায় আমি যে এক্সচেঞ্জটা করছি এই যে A6A, এই জায়গায় চলে আসবে আমার অ্যাড্রেসে। ওকে, তো এই ছিল মোটামুটি ব্যাপার। আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি কীভাবে আপনারা টিম টোকেন উইথড্র করে এক্সচেঞ্জের সাইটে নিয়ে আসবেন। সাপোজ এখন আপনাদের এই যে উইথড্র করলেন, উইথড্র করে এই যে বিকি ওয়েবসাইটের ভিতরে চলে আসলো, বিকি ওয়েবসাইটের ভিতরে চলে আসলে এখন আপনারা কী করবেন, আপনারা এই যে এক্সচেঞ্জের পরে ক্লিক করবেন। এক্সচেঞ্জের পরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে, এখান থেকে আপনারা ট্রেড করবেন। ট্রেড করতে গেলে এই জায়গায় আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। সাপোজ এই জায়গায় আপনাদের টিম টোকেন আছে, তো আমি এই জায়গায় টিম টোকেন সার্চ করলাম, TIIM টিম টোকেনের পরে আমি ক্লিক করলাম, টিম থেকে আপনাদের USDT-তে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনারা ডিরেক্টলি USDT থেকে কনভার্ট করে BTC, ETH যে কোনোটা ইচ্ছা করলে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। তো এই জায়গায় আমি টিম টোকেনের অ্যামাউন্ট দিলাম, তো এই জায়গায় আমি সাপোজ 100 বা 1000 টিম টোকেন দিলাম। 1000 টিম টোকেনের এই জায়গায় মূল্য দেখাচ্ছে 2.8, তার মানে $2.08। তো এখানে আমি যদি এখানে এই জায়গায় বাই করতে যাই তাহলে বাই হবে, আমরা যেহেতু সেল করবো আমরা এই জায়গায় সেল করে দেবো। হ্যাঁ, এই জায়গায় এই যে সেলের অ্যামাউন্টটা দিলাম, এই যে অ্যামাউন্ট, এই জায়গায় সেল টিম, এটার পরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সেল করে দিতে হবে আর এই জায়গায় বাই করার অপশান আছে, বাই আর সেল। ওকে, তো আপনারা এই যে এক্সচেঞ্জের সাইট আছে, এক্সচেঞ্জের সাইট থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে এই টোকেন দিয়ে এই জায়গায় ট্রেড করতে পারবেন, ট্রেড করেও ইনকাম করা যাবে এই সাইটটার ভিতরে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, আশা করি আপনাদের সবাইকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে ভাই করার কিছু নাই, এইটুকু নলেজ যদি না থাকে তাহলে ভাই অনলাইনে কাজ করতে পারবেন না। তো এই ছিল মোটামুটি ব্যাপার, আশা করি আপনাদের সবাইকে ক্লিয়ারলি দেখাতে পারলাম কীভাবে আপনারা ট্রিপ থেকে বিকি ওয়েবসাইটের ভিতরে আপনাদের কারেন্সিগুলো নিয়ে আসবেন। ওয়েল, আশা করি আপনারা সবাই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন, টোটাল যে প্রসেসটা আছে বা কীভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে অনেকে হয়তো বা BTC বা ইথুরিয়ামে এক্সচেঞ্জ করবেন, এখন অনেকে বলতে পারেন ভাই এটা থেকে বিকাশে কীভাবে টাকা নেব, আমাকে একটু বলেন, আপনি নেন ভাই, এগুলো আমি করি না। আপনারা অনেকে দেখবেন যে বিভিন্ন প্রকারের সাইট আছে বা বিভিন্ন যারা ইউটিউবিং করে তারা হচ্ছে বিটকয়েন, লাইটকয়েন, ইথুরিয়াম এগুলো কেনে, তা তাদের কাছে ডিরেক্টলি বিক্রি করতে পারেন, এটা কোনো ব্যাপার না, আপনারা একটু খোঁজাখুঁজি করলে পাবেন। তো এখন এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা বিশেষ করে এই টিম টোকেনটা ইনকাম করেছে ট্রিপ অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদের মাঝে, যারা এই টিম টোকেনটা ইনকাম করে বসে আছে কিন্তু এক্সচেঞ্জ করতে পারতেছে না, তো তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবুজ আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।